On behalf of Bangladesh, I therefore expect to respect. ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মঙ্গলবারের শুনানিতে অংশ নেয় বাংলাদেশ। সেখানে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ বলেন, আত্মরক্ষার নামে বর্বর হামলা ও ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তেল আবিবকে অবশ্যই ফিলিস্তিনকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন তিনি। দ্বিতীয় দিনের শুনানিতে বাংলাদেশের পাশাপাশি অংশ নেয় সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিলি সহ 11টি দেশ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতিকে ভাষায় প্রকাশের অযোগ্য বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত গাজার 23টি হাসপাতাল পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে, 12টি হাসপাতাল আংশিক কার্যকর রয়েছে আর একটির কার্যক্রম চলছে কোনো রকমে ধুকে ধুকে। এমন পরিস্থিতিতে গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গেল 24 ঘণ্টায় নিহত হয়েছে আরও শতাধিক নিরীহ ফিলিস্তিনি। এরই মধ্যে গাজার মৃতের সংখ্যা ছাড়িয়েছে 29,000। এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। অন্যদিকে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দাবি করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়া যে প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র তার বিপরীতে পাল্টা একটি খসড়া প্রস্তাব করেছে। এতে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন দেওয়া হয়েছে। অন্তরাসীন, সময় সংবাদ।